So hey guys, শুভ বিকালবেলা। তো ফাইনালি আমি ভাবছিলাম আজকে সারাদিন আমি ব্লগ করবো না, তো আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম, মানে ব্লগ স্টার্ট করলাম। তো আজকে আমার পেছনে আছে সেই মেকআপ ম্যান, আজকে আমাকে মেকআপ করাতে আসেনি, সরি আজকে আমাকে মেকআপ করাতে আসেনি, আজকে আমাকে রান্না করে খাওয়াতে এসেছে, তাই তো? কি কি খাবে আজকে? আজকে খাবে না আমাকে? নেই। সামনে বড় বড় লরি, এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি। নাও তুমি ক্যামেরাটা করো। আজকে ফার্স্ট টাইম অর্ধেক রাস্তা থেকে পিছন থেকে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তারপর নিজে থেকেই ফোন করলো আমাকে, ফোন করে বলছে আমি না চলে যাচ্ছি। আমি কেন বলছে আমার না গোল লাগবে। কোন এই লোক, কাহাঁ সে আতে? যেদিন আমাদের ওখানে দেখা করতে যাবো, ওকে আমি এরকম এক ঘন্টা একদম ঠিক আছে। এরপরে যদি আমাকে তাহলে আমি বলবো যে এই যে ব্লগটার এইটুকুনি স্ক্রিপ্ট আমি কেটে আমার কাছে রেখে দেবো, এইটুকুনি ওকে আমি হোয়াটসঅ্যাপ করে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি, সুন্দর গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ, বাঁশ বাগানের মধ্যে দিয়ে ঢুকে গেছি। একটা গান আছে না, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই ছোটবেলায় একটা কবিতা পড়েছেন এটা ভালো আছে? হ্যাঁ। জায়গাটা কেমন? জায়গাটা তো সুন্দর না? না মোটেই, পেছনে বসে থাকা মানুষটা ভালো। ঠিক আছে, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আপন লাগবে। এই যে এই যে স্কুলটা দেখতে পাচ্ছি, স্কুলে দিব্য সুন্দর অতন প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ আমি পড়েছি, আর এটা আমার ছোট। এই দেখো ওর মতনই দেখতে কিন্তু অনেকটা, ঠিক আছে, মানুষের থেকে শতগুণ ভালো, কুত্তা মানুষের থেকে অনেক শতগুণ, তোমার থেকে তো ভালো আমি জানি সেটা, আমার ভাই তোমার থেকে ভালোই হবে। ও আমি তো জানতাম দাদা বেশি ভালো হয়। আমাদের আমাদের ওখানে এত সুন্দর গ্রামের রাস্তা দেখা যায় না, দেখো কতটা গ্রাম বুঝতে পারবে তোমরা সবাই, নৌকা টৌকা সুন্দর করে একদম সাজানো। ফাইনালি চলে এসেছি ডাইরিজের বাড়ি। এটা ফাইনালি গাইস, এখন বাড়ির মধ্যে ঢুকে চলে এসেছি, আর ভাই বসে গেছে, শুয়ে রয়েছে, আমাকে প্রতিদিনই পাড়া দেয় ভাই, আমার পিঠ ব্যথা করে দিয়েছে, মেরে মেরে চুল ছিঁড়ে দিয়েছে। যাই হোক, মা কোথায়? মা তো বাড়িতে নেই, এটাই সুযোগ সুবিধা গাইস, বাড়িতে কেউ নেই, ঠিক আছে, দরজা ওপেন, বাড়িতে কেউ নেই গাইস, পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা, তুমি কি গাড়ি চালানোর প্রচেষ্টা নিচ্ছ নাকি? পারবা তো? না পারলে পড়ে যাবো। এক্সেন্ট এক্সেন্ট, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে? তোমার থেকে না পিছনের ব্যাকগ্রাউন্ড শতগুণ ভালো, তুমি মেকআপ করা মুখ কেউ দেখবে না গাইস, কি দেখবে না তো, দেখবে না তো, ছি কি দেখতে। চলো আজকে গাড়ি চালাবে, চলো আজকে তোমার এখানে গাড়ি চালাবো। আর আমি যদি পড়ে যাই ঠিক আছে তো? পারবা তো? আমি কিন্তু পারি না, ঠিক আছে, পারে না, দাঁড়াও আমি আগে ঠিকঠাক করে দিয়ে নিই। এখন ব্যাপারটা কি হচ্ছে, মানে ফাইনালি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে একটু জামাটা চেঞ্জ করলাম, যেহেতু ম্যাডামও লাল জামা পরেছে সেই জন্য আমিও লাল জামা পরলাম। এই ও আমার কথা শুনে লাল জামা পরে এখন মারবো না? কি হয়েছে, মারবো কেন? তুমি কত বয়স, কত সব ইউটিউবাররা মারবে ভাই? ভালো তো? আমাকে নাকি চেনে না? ঠিক আছে তুমি থাকো, এখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছি, শিয়াল আসবে এখানে, শিয়ালে খেয়ে নেবে তোমারে। ও সরি, শোনো শোনো শোনো, তোমার তো অনেক বন্ধুরা আছে, তাদের ডাক দিয়ে হ্যালো বাবু এখানে ফেসে গেছি। তোমার অনেক বাবু না, চার পাঁচটা বাবু, একটা বাবুরে ফোন করলে বাবু এইখানে থাকো না কেন, সেই বাবু তোমার কাছে ছুটে চলে আসবে, তাই না? আমি তো তোমার বাবু বাবু না।
ফাইনালি আমি ক্যাফেতে এসেছিলাম আর ও চা খাওয়া খেলো। চাটা কি ভালো হয়েছে? ভালো হয়েছে। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, এই যে ভাইটা, এই ভাইটা দেখতে পাচ্ছ আমার এখন ভিডিও দেখছে। দাদা রাম 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 স্যার, মা আপকো বহুত বড়া ফ্যান হুঁ স্যার। বহুত বড়া ফ্যান হ্যায় ক্যা? স্যার আপকে 100 কে কব হোয়েঙ্গে স্যার। শুন, আর 100 কে কব হোগা? এই রুপ ইয়াতে ব্যাচ, ঠিক আছে। 100 কে কোলে বস, কোলে বস তুই। না না না, আরে কোলে বস। হ্যাঁ তো আমার ভিডিও কেমন লাগে সেটা বল। দাদা তোমার আমি কত বড় সাবস্ক্রাইবার হচ্ছে দাও। ভাই আমার সাপোর্ট করবি তো 15 minutes later. So guys, এখন শুভ সন্ধ্যা হয়ে গেছে আর এখানে বৌদি দেখতে হচ্ছে এখন চুল ফুল এলোমেলো করে রয়েছে। আরেকটা জিনিস কাকা কেমন আছিস? আমাকে দেখে ঘরে চলে গেলো। যাই হোক, এখানে আজকে মিস্টার থমা, মিস্টার না মিসেস, মিসেস থমা আজকে কাকা পেঁয়াজ কাটছে, চোখ দিয়ে তো জল বেরোচ্ছে না, দেখি মেকআপ করে এসছে, সব কিছু বোঝাই যাচ্ছে না। তো আজকে এখানে আমরা স্পেশাল একটা জিনিস বানাবো, সেটা হলো মিসকল পাস্তা, তাই তো? আজকে তোমা আমাদের কি বানিয়ে খাবে কাকা? পাস্তা, তাই তো? তাই তো, লজ্জা পাচ্ছিস কেন তুই? তোর গালের মধ্যে কি? তোর গালের মধ্যে কি? তালের বড়া খা। এই যে আগের দিন তালের বড়া তোমাদের দেখিয়েছিলাম, এই যে সেই তালের বড়া আজকে গাছ থেকে তাল পড়েছে, সেটা এখন খাচ্ছি। আর না আকর আর দেবো না, না 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 আর যাচ্ছি না, এটা ফাইনাল, এটা ফাইনাল। কামড়াবি নি তুই, আমি জানি ভালো বানাতে পারবি তো। যে আমি রান্না করতে পারি না, সেটা বাড়িতে জানি। গাইস আমাকে একদিন চিকেনের কি বানিয়ে খেয়েছিলে না? ফ্রাই চিকেন আর ওটা কি বলে, আলু দিয়ে আলু ভাজা বাংলায় বলো না, বাংলা ছেলে প্রেম করে দিচ্ছে, আলু ভাজা বানিয়ে খেয়েছিল। তুমি কি সেটা জানো না কিছু? তুমি কি বাংলার মেয়ে নাকি তুমি? তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখন ডিম ভাঙবে, দেখো ডিমের খোসা যেন মধ্যে না পড়ে রে। কটা ডিম একবারে দিয়ে দেওয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে সুন্দর হয় সেটা বানাবো। আর যদি এত টাকা নষ্ট করে যদি খারাপ হয়েছে আমি তোমার নামে বদনাম করবো, কেস করবো, ঠিক আছে? এক্সপার্ট আছে মনে হচ্ছে, দেখে এক্সপার্ট আছে মনে হচ্ছে। কারোর যদি রাঁধুনি লাগে গাইজ আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আমি রাঁধুনি ভাড়া দিই। তারপর কারোর যদি মেকআপ করা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি মেকআপও ভাড়া দিই। তুই বলতে চাও তোমার বক্তব্য কিছু আছে?
15 মিনিট লেটার ফাইনালি এখন পাস্তা বানানো ইজ রেডি এখন ঢালছে আলাটা দেখে ভালো লাগছে বাট এর মধ্যে আরো কিছু দিলে ভালো হতো না একটু খাই দেখ কেমন আছে আরে খাই দেখ খা কর 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 কিরকম ভালো না খারাপ ভালো না খারাপ কাকা ভালো ভালো না ঝাল দিয়ে তুমি কেমন ঝাল হয়ে গেছে মানে বেশি না না আমাদের বাড়িতে ঝাল বেশি খায় না না বাট কালারটা দেখে বেশ ভালো লাগছে গন্ধটা শুকি গন্ধটা তো ম্যাগির মশলা খুব গন্ধ হচ্ছে ম্যাডাম দেখ প্রচুর পুরো ঘেমে চুমে গেছে তোমার মা যদি এই ভিডিওটা দেখে তোমার মা বলবে কি পরের বাড়িতে গিয়ে আমার মেয়ে ভিডিও বানাচ্ছে রান্না করছে আমার বাড়িতে যে মেয়ে কিছু করে না পরের বাড়িতে গিয়ে লোককে পাস্তা বানিয়ে খাওয়াচ্ছে তোমার বাড়ির রিয়াকশনটা কি ভাবতে হচ্ছে কি হবে বলো রিয়াকশন তোমার বাড়িতে হামলা হবে তাহলে আর খাওয়াতে হবে খাবো না ওই ও খালি আমার বমিয়ে দেবে না এখন ব্যাপারটা কিছু কাকা খাবি তো আর ইউ এক্সাইটেড এক্সাইটেড মা চলে এসছে বলতে একটু দানা একটু দানা একটু দানা খাই দাও একটু দানা কষ্ট করে একটু বাবা রে ভালো হয়েছে তো বলে কি কিছু দিই নি ওর মধ্যে টমেটো দাও তোমার তো বললাম যাতে ভালো হয় সুন্দর হয়েছে আমার তো এই কোন দিন এবার চুমু খেলো না এই রে বুনু এখানে আমার পপি বুনু রয়েছে আরে সোনা শোন 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 দিশা এই এটা এটা তোমার তুমি খেয়ে রিভিউ দেবে ঠিক আছে এই যে এই মামা ম্যাডাম কেমন বানিয়েছে একবার খেতে চলছি কেমন বানিয়েছে সে যা ঠিকঠাক দশের মধ্যে পাঁচ ছয় সাত সাত দেবো ভালোই তো কাকা ভালোই নেই মিষ্টি কেমন আছে রে ফ্রি জিনিস আমি তো ভাবছি ভালো খাও ভালো হয়েছে তো সত্যি 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 বলছি ইদার ইদে বেশি ডিম তোর ডিম খাওয়া বারণ আচ্ছা হ্যাঁ আমি ডিম খাবো সত্যি বুঝছি হেভি 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 তাহলে রায় দিদি কাজের লোকটা রায় দে তোমার মাইনে কত গো কিসে মারতে যাচ্ছ কেন তুমি আমারে যেমন ব্যাপারটা কি হয়েছে তো এখন তো আমাকে ছেড়ে দিয়ে এখন আমি এই বকুর কাছে আসলাম বকু বললো কি যে ভাই একটু দেখা করার দরকার আছে ও একটু মনের কথা আমাকে শেয়ার করলো তাই ভাই দুঃখ পাস না সবারই এরকম হয় গার্লফ্রেন্ড ছেড়ে দিলে তো কিছু হয় নতুন একটা পাবে দরকার নেই কাউকে ওই গার্লফ্রেন্ড মানে আর আমি বাজি হ্যাঁ গার্লফ্রেন্ড মানে বাজি নি ঠিক বলেছিস ওই সামনে সন্ধ্যা না এখন ঠিক সন্ধ্যা না এখন বাজে কটা এখন ঠিক কটা বাজে না একটু দেখ না ভাই কটা বাজে হবে নটা বাদ না মানে দশটা বাজতে যায় এখন আমি চা খাচ্ছি মানে তা কোথায় এসেছে না আজকে আজকে এসে গেছে ব্যারাকপুরের সামনে ব্যারাকপুরের সামনে এসে এখন এখানে চা খাচ্ছি সারাদিন ঠিকভাবে চা খাইনি ওই সন্ধ্যার সময় তোমার সাথে একটা চা খেয়েছিলাম বাস আর খাইনি তো এখন গাইস ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আসলাম আর এখানে বকুর সাথে কাটবো একটা বান্ধবীর সাথে বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে যাই হোক তো এখন একটু একসাথে আড্ডা পাঠা দিই তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে একটু কথা হচ্ছে তো এই তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাইছি আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে জানি না এই দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করিনি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম আজকে রাত 11টা পড়তে না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে মাথা ব্যথা যন্ত্রণা করছে গলার এখানটা ব্যথা হয়েছে জানি না কী কী হয়েছে এখানে ফুলে গেছে যাই হোক মানে পাক পাঁচ করেছে তো সেই জন্য পাকের কলটা ভোগ করতে আছে যাই হোক আজকে আর ব্লগটা কাটিয়ে করছে না মাথা ব্যথা এখানে যন্ত্রণা ফেটে আছে ঠিক আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশানে আছে তোমাকে একটু চেক আউট করে নিও ঠিক আছে ফলোয়ার্স কত 2000 সামথিং কত আছে যাই হোক তোমাকে একটু চেক আউট করে নিও গাইস আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা তোমার সাথে পরদিন সকাল 8টার সময় তো তখন জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ আর গাইস একটা কথা মানুষের খারাপ সময় আসে আর আমি মনে করি মানুষের খারাপ সময় আসা দরকার তার কারণ কি জানো তো খারাপ সময় যদি না আসে না তাহলে কি বুঝতে পারে না যে কি আপন বা কে পর একটু কি বলবো আর বেশি কথা বলবো না তো বাই